বাংলাদেশ ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মার। বিকেল চারটায় দুই সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে দশ মিনিট আলাপ হয় বলে পরে সাংবাদিকদেরকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এ সময় করোনা মহামারীর শুরুর দিকে বাংলাদেশকে দেড় মিলিয়ন ডোজ টিকা উপহার দেওয়ায় অস্ট্রিয়ার চ্যান্সেলরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী আর ভবিষ্যতে প্রয়োজন হলে আরও টিকা দেবার আশ্বাস দেন কার্ল নেহাম্মার। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে আরও দৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে কথা বলেন দুই সরকার প্রধান। আলাপকালে বাংলাদেশে বিনিয়োগ করার এবং আশার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।